পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে মুর্শিদাবাদের মোরগ্রাম পর্যন্ত প্রায় 231 কিলোমিটার 4 লেনের হাই স্পিড করিডোর বানানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রাথমিকভাবে নির্মাণের জন্য 10,247 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 231 কিলোমিটার 4 লেনের অ্যাক্সেস নিয়ন্ত্রিত হাই স্পিড করিডোরটি হাইব্রিড অ্যানুইটি মোডে বা হ্যামে তৈরি করা হবে। এর ফলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি এলাকাবাসীদের জীবনযাত্রার মান উন্নীত হবে বলে স্থানীয়দের অনুমান। প্রথমত আমি সাধারণ পাবলিক হিসাবে কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাবো, পশ্চিমবাংলার মেদিনীপুরবাসী হিসাবে, কারণ খড়গপুর থেকে মোরগ্রাম মুর্শিদাবাদ পর্যন্ত যে রাস্তাটি স্যাংশন হয়েছে, ন্যাশনাল হাইওয়ে যে করিডোর হবে, 4 লেন রাস্তা, এবং এই রাস্তা খড়গপুর টু মোরগ্রাম মুর্শিদাবাদ পর্যন্ত হবে, তাতে করে আমরা লক্ষ্য করছি প্রায় 10,000 কোটি টাকার উপরে স্যাংশন করেছেন, এবং এটা যত দ্রুত হবে সেখানে আমরা আমাদের এই এলাকার যে সাধারণ মানুষের যে মান উন্নয়ন সেটা যেমন হবে, তার সাথে সাথে আমাদের বস্ত্রশিল্প মৎস্যশিল্প এই চত্বর থেকে যেটা যাতায়াত করছে কাঁচা মাল খড়গপুরের বাজারে এবং মুর্শিদাবাদ এই চত্বরে যে বাজারে যাচ্ছে সেইটা খুব দ্রুত সময়ে, খুব কম সময়ে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমাদের যাতায়াত হবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকারকে তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তার সঙ্গে সঙ্গে পরিবহন যিনি দেখছেন নীতিন গড়করি মহাশয়কে, যে এরকম একটি ঐতিহাসিক পদক্ষেপ নেওয়ার জন্য খড়গপুর থেকে আমাদের মোরগ্রাম পর্যন্ত একটি রাস্তা 4 লেনের রাস্তা ইতিমধ্যে স্যাংশন হয়েছে, যেখানে বরাদ্দ করা হয়েছে 10,000 কোটি টাকারও বেশি। এই রাস্তা হওয়ার পর, এই 4 লেন রাস্তা হওয়ার পর এখানকার সাধারণ মানুষ তথা আমাদের এখানে দূর করে 4-5টি জেলার সাধারণ মানুষ প্রচুরভাবে উপকৃত হবে।